শুভ নববর্ষ সবাইকে। বাংলা নতুন বছর 1428 এর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের আলোচনা অনুষ্ঠান দেশের কথা দশের কথা। আপনারা জানেন যে দেশ টিভির রাতের এই আয়োজনে আমরা সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আলাপ করবার চেষ্টা করি। এই যে করোনার মধ্যে মহামারীতে ঘর বন্দি হয়ে একেবারে বেরঙিন বিষণ্ন এক বৈশাখ এসেছে বাঙালির জীবনে, আমরা এরপরও এই বিষণ্ন বৈশাখের মধ্যেই খুঁজে পেতে চেয়েছি রং, খুঁজে পেতে চেয়েছি আমাদের শক্তি এবং খুঁজে পেতে চেয়েছি এই দুর্দিনে এবং এই ঘরবন্দি সময়ে সামনে আবারও কী করে আমরা সকলে সমস্বরে একত্রিত হয়ে এসোহে বৈশাখকে বরণ করে নিতে পারব, সেই প্রত্যয় সেই আশাবাদ। আর তাই আজকে আমরা আমাদের কথা বলবার জন্য বিষয় নির্ধারণ করেছি সূচি হোক ধরা। এই সূচি হোক ধরার যেই আকাঙ্ক্ষা আমাদের, সেই আকাঙ্ক্ষা নিয়ে যত দিক রয়েছে, কোথায় প্রতিবন্ধকতা, বাঙালির আত্মপরিচয়ের পথে কি রয়েছে প্রতিবন্ধকতা, আর কিভাবেই বা বাঙালি তার আত্মপরিচয়ের এই জায়গায় এসে উপনীত হলো, এই সবগুলো বিষয় আজ আমরা খতিয়ে দেখতে চাই। তাই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তিনজন অতিথি। তাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক শিশির ভট্টাচার্য, রয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক আরিফ জিপ্তিক, এবং রয়েছেন উদীচি শিল্পী গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক এবং সংস্কৃতিকর্মী সঙ্গীতা ইমাম। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকেও নববর্ষের শুভেচ্ছা। সঙ্গীতা ইমাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। উদীচি, এই পয়লা বৈশাখকে ঘিরে এই যে আমাদের সংস্কৃতি নির্মাণে এত এত বছর ধরে শ্রম দিয়ে যাচ্ছে এবং আমাদের উৎসবকে রাঙে দেওয়ার যে একটা প্রথা চালু হয়েছে, সেক্ষেত্রে উদীচিরও অবদান কম নয়। তো এবারে বর্ষবরণ কিভাবে করলেন আপনারা? সবাইকে শুভ নববর্ষ। আমি একটু বলতে চাই, আমি সঙ্গীতা ইমাম, উদীচির সহ সাধারণ সম্পাদক। মাফ করবেন, কোনো কারণে আমার কাছে এখানে সাংগঠনিক সম্পাদক লেখা রয়েছে, কোনো সমস্যা নেই। আমি যেটা বলতে চাই, এই বৈশাখটা বিষণ্ন এবং বিপন্ন। এই বৈশাখে আমরা স্বজন হারানোর ব্যথা নিয়ে আসলে বৈশাখটা পালন করছি, বলছে উদযাপনটা আসলে সেভাবে করতে পারছি না হয়তো। আর যেহেতু জীবন বহমান, সেজন্য স্বজন হারিয়েও আমরা আমাদের যে সাংস্কৃতিক উৎসবগুলো, সার্বজনীন উৎসবগুলো, ঋতুভিত্তিক উৎসবগুলো উদযাপন করতেই হয়, করি, আরো বেশি করে করি, যে সাংস্কৃতিক আন্দোলনটা আসলে আমাদের জন্য জরুরি। যে কোনো মুক্তির জন্য সাংস্কৃতিক আন্দোলন জরুরি। আমরা যদি বাংলাদেশের মুক্তি সংগ্রামের দিকে তাকাই, তাহলে 52 ভাষা আন্দোলন, সেটি একটি সাংস্কৃতিক আন্দোলন। তারপরে 61-তে যখন রবীন্দ্র জন্মশতবর্ষ মানে প্রায় অধিকার আদায় করার মতন করে যুদ্ধ করে রবীন্দ্র শতবর্ষ করতে হয়েছিল এবং পাকিস্তানি শাসকরা বাধ্য হয়েছিল রবীন্দ্র শতবর্ষ করতে দিতে, সেটি একটি সাংস্কৃতিক আন্দোলন। তারপরে যখন 67-তে ছায়ানট, এই যে আজকের যে রমনা বটমূলের অনুষ্ঠানটি, বৈশাখের বর্ষবরণের অনুষ্ঠানটি হয়, সেটি যখন 67 শুরু করলো, তখনও পাকিস্তানি শাসকদের কাছ থেকে বাধা এসেছিল, কিন্তু সংস্কৃতি কর্মীরা সে বাধাকে অতিক্রম করে আজ পর্যন্ত সেই ঐতিহ্য বহমান রেখেছে। তারপরে যদি আমরা আমাদের মুক্তি সংগ্রামের, মুক্তি যুদ্ধের দিকে তাকাই, তাহলে দেখবো এটি একটি সাংস্কৃতিক আন্দোলনেরই ফসল। এই সাংস্কৃতিক আন্দোলন চলে এসছে, আমরা যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, তখনও দেখেছি সংস্কৃতি কর্মীদের ভূমিকা। এবং তারপরে সঙ্গীতা ইমাম, আমরা এই আলাপটাতে নিশ্চয়ই যাব এবং শুনতে চাই যে সংস্কৃতির ভূমিকাটা কোথায়। আপনি জানেন যে বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠী, যে এই যে বোমা হামলার যে একটা পরম্পরা শুরু হয়েছিল, সঙ্গীতা ইমাম সেই জায়গাটাতে আসবো, আমি এখানেই একটু আপনাকে থামাতে চাইছি, আবারও এই আলাপে ফেরত আসবো। কিন্তু তার আগে একটু শুরুতেই তিনজনের যে অতিথি আমাদের আছেন, সবার থেকে একটু একটু করে জেনে নিতে চাই। আরিফ জিপ্তিক, কেমন গেল এবারের বৈশাখ? আর বৈশাখ মানে কি কেবলই পান্তা ইলিশ খাওয়া, নাকি আসলে এর চেয়েও আরও একটু গভীর কিছু ঐতিহ্য এবং শেকড়ের টান আরও কি আছে একটু জানতে চাই আপনার কাছে? এবারে নববর্ষ তো আর পালন করা হলো না, ওভাবে সবাই বাসা বাড়িতেই করেছেন, যেটা সঙ্গীতা দিয়ে একটু বলছিলেন যে বিষণ্ণ। প্রতিদিন আমরা আমাদের খুব প্রিয়জনদেরকে হারাচ্ছি, আজকেও আমার একজন বন্ধু মারা গেছেন, এবং যার কারণে এই বিষণ্ণতা তো আছে, গোটা দেশ ধুঁকছে, গোটা দেশ ভুগছে,
আমাদের অনেক অসুস্থ রোগী আছেন হসপিটাল, অনেকে মারা যাচ্ছে, সবকিছু মিলে একটা বিষণ্নতা আছে। মানুষের রুটি রোজগারের ব্যাপারে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, সারা দেশে লকডাউন চলছে, সবকিছু মিলিয়ে নববর্ষটা আসলে যেভাবে আমরা পালন করি সেভাবে তো হলো না। তারপরেও আমার কাছে মনে হয় যে নতুন বছরের প্রতি যে আমাদের যে উচ্ছ্বাস সেটা হয়তো কোথাও মনের মধ্যে রয়ে গেল আর কি। আমরা যখন আবার শুভ দিন আসবে, সবাই সবার সাথে মিলতে পারবে, তখন আমরা সেই উৎসব করব। আপনি ঠিকই বলেছেন, এটা আসলে ঠিক পান্তা ইলিশ খাওয়ার বিষয় নয়, এই বিষয়টার সাথে গোটা বাঙালি জাতির অস্তিত্ব এবং বাঙালি তার নিজের জাতিসত্তার দিকে ফিরে তাকানোর যে উৎসব সেটাই হচ্ছে পয়লা বৈশাখ। এবং পয়লা বৈশাখ নববর্ষ পালনটা দিনে দিনে আরো বেশি তৃণমূলে পৌঁছাচ্ছে, আরো বেশি জনগণকে সম্পৃক্ত করে, গোটা বাঙালিকে সম্পৃক্ত করছে, কারণ এটা সাংস্কৃতিক চেতনাটা একটা জায়গায় আছে। যেখানে সঙ্গীতা থেমে গেলেন আমি সেখান থেকে শুরু করতে চাই, বোমা হামলা হওয়ার আগের পয়লা বৈশাখ এবং বোমা হামলা হওয়ার পরের পয়লা বৈশাখের মধ্যে কিন্তু প্রচুর তফাত আছে। একটা সময় শুধুমাত্র সংস্কৃতি কর্মীদের নিয়ন্ত্রণাধীন বা উদ্যোগে কিছু কিছু জায়গায় হতো। আমরা জেলা শহরে বড় হয়েছি, জেলা শহরে একটা বা দুটো বৈশাখী মেলা, ঢাকা শহরে ছায়ানটের একটা অনুষ্ঠান এইভাবে ছিল। কিন্তু এখন দেখুন একেবারে আমাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিং গুলো আর কমিউনিটি সেন্টারে হয়, বিভিন্ন পাড়া মহল্লায় হয়, এবং লোকজন কাপড় পরে, নতুন কাপড় পরে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। এই যে জায়গাটা সকলের সম্পৃক্ততা এবং অংশগ্রহণ উৎসবের মধ্যে, এটা শুধুমাত্র বাঙালির সংস্কৃতিতে ফিরে যাওয়া নয়, আমাদের ঐতিহ্যকে স্মরণ করা নয়, এটার মাধ্যমে আমরা আসলে মৌলবাদের বিরুদ্ধে, যারা বোমা মারত তাদের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ, এক ধরনের প্রতিরোধ গড়ে তোলার একটা চেষ্টা আছে। ধন্যবাদ আরিফ জেপ্তিক। অধ্যাপক শিশির ভট্টাচার্য, আপনার কাছে আসতে চাই, উৎসব বিশেষ করে সেই উৎসব যেগুলোর সঙ্গে ঐতিহ্য এবং শেকড়ের যোগ রয়েছে, সেগুলো কি কোথাও কোনোভাবে শক্তির যোগান দেয়? নিশ্চয়ই, আমি মনে করি যে ভূপৃষ্ঠে যেরকম টেকটোনিক প্লেট আছে, একাধিক তারা একে অপরকে ধাক্কা দিচ্ছে, বাংলাদেশে দুটি প্রধান জনখণ্ড আছে, একটি হচ্ছে বাঙালি পন্থী, আরেকটি হচ্ছে বাঙালি বিরোধী। এই দুটি জনখণ্ড গত 100 বছরে পরস্পরকে ধাক্কা দিয়ে যাচ্ছে। যেটা বাঙালি পন্থী, তারা উৎসব করতে চায়, তারা ঐতিহ্যে ফিরে যেতে চায়। আমরা আজকে মুসলমান বা হিন্দু, কিন্তু তার আগে আমরা বৌদ্ধ ছিলাম, তার আগে আমরা প্রকৃতি পূজক ছিলাম, তার আগে আদিবাসী ছিলাম, অনেক কিছুই আমরা ছিলাম। এই যে হাজার বছর ঐতিহ্য, এই যে পয়লা বৈশাখ, সেটা কিন্তু শুধু আমরা পালন করি না, সেটা সেই কম্বোডিয়া, থাইল্যান্ড, বার্মা থেকে শুরু করে ভারতবর্ষের অনেক জায়গায় পয়লা বৈশাখ এই 14 এপ্রিল 15 এপ্রিল পালন করা হয়। এই যে ব্যাপারটা, এই যে ঐতিহ্যের কাছে ফিরে যাওয়াটা, এটা হচ্ছে বাঙালি পন্থী জনখণ্ডের প্রধান উদ্দেশ্য, এবং এটাকে বাধা দেওয়া হচ্ছে বাঙালির বিরোধী জনখণ্ডের উদ্দেশ্য। সুতরাং পয়লা বৈশাখ শুধু পয়লা বৈশাখ নয়, এটা কিন্তু একটা যুদ্ধ, যে একদল চাইছে আমরা ঐতিহ্যে ফিরে যাব, আর দল বলছে না, তোমরা ঐতিহ্যে ফিরে যেও না, তোমরা শুধু ধর্মের কাছে ফিরে যাও। এই পয়লা বৈশাখ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। আরিফ জেপ্তিক, দুটি জনখণ্ডের কথা অধ্যাপক ভট্টাচার্য চিহ্নিত করে বললেন, এই বিষয়টি নিয়ে আপনি কিছু যোগ করতে চান? আমার কাছে ঠিক ওইভাবে দুটো জনখণ্ড মনে হয় না, কারণ আমাদের মধ্যে আবার এক ধরনের পরস্পর সম্পৃক্ততা আছে। যারা বাঙালি তারা, তাদেরই একটা বড় অংশ মুসলমান, এবং যারা মুসলিম তাদের প্রায় সকলেই এখানে বাঙালি। সুতরাং কিন্তু আমাদের আত্মপরিচয়ের একটা সংকট আছে, এবং সেই সংকটটাকে আমি এখনো দেখছি, কারণ এটার সাথে একটা গ্লোবাল পলিটিক্স জড়িত আছে। আমাদেরকে অতিরিক্ত ওয়াহাবিজমের দিকে টানার জন্য প্রচুর ইনভেস্টমেন্টের মামলা আছে এখানের মধ্যে, সবকিছু মিলে একটা রাজনৈতিক যুদ্ধ আছে। কিন্তু জনখণ্ডের মধ্যে সেই পরিমাণ পরিষ্কার বিভাজন, যারা নামাজ পড়েন তারা পহেলা বৈশাখ করেন না, যারা পহেলা বৈশাখ করেন তারা নামাজ পড়েন না, বিষয়টা তো এমন নয়। বিষয়টা আসলে আমরা একই সাথে অধিকাংশ মানুষ মুসলিম, এবং আমরা অধিকাংশ মানুষই বাঙালি। আবার একই সাথে যারা বাঙালি নন, আমাদের পাহাড়ি জনগোষ্ঠী বা নৃতাত্ত্বিক ভাবে অন্যান্য জনগোষ্ঠীর লোকজন, তারাও কিন্তু পয়লা বৈশাখ পালন করছেন, একই সাথে তাদের ধর্মীয় রীতি। আরিফ জেপ্তিক, আলাপটা একেবারে বোধহয় একটি নির্ধারিত দিকে চলে যাচ্ছে। আমরা যদি আরো একটু বিস্তৃতভাবে দেখবার চেষ্টা করি, যে আপনি আপনি বলা শুরু করেছিলেন যে শুধু বাংলাদেশের বাঙালিরা নয়, এই একই সময়ে যেটি অধ্যাপক ভট্টাচার্য বলবার চেষ্টা করছিলেন, যে এই 13, 14 বা 15 এই সময়ে এই ভারত এবং তার আশপাশের আরও অনেকগুলো রাষ্ট্র, তারা কিন্তু বৈশাখ আমরা যেমন পালন করি, তারা তাদের নিজেদের এরকম বর্ষবরণ তারা করে, উৎসব তাদের করে। আমরা যদি এই উৎসবের প্রত্যেকটা দেশের বা প্রত্যেকটা জাতির বা প্রত্যেকটা ভূখণ্ডে দেখি যে তাদের নিজস্ব কিছু আত্মপরিচয়ের
পরিচায়ক কিছু চিহ্ন থাকে, চিহ্ন তো পোশাকে থাকে, ভাষায় বলিতে থাকে, এবং উৎসবগুলো আমাদের সেই ভূখণ্ডের মানুষেরই তার হাজার বছরের নির্মিতিকে বহন করে নিয়ে আসে বলে আমরা জানি। তো সেই জায়গা থেকে আমরা যদি চিহ্নিত করতে চাই, আজকে হুট করে যেই বাঙালি বা বাঙালি বিরোধী শক্তির কথা আসছে সেখানে আমরা চিহ্নিত করতে চাই, কিন্তু তার আগে এই বাঙালির বাঙালিত্ব বা তার নির্মিতির জায়গাটাকে আমরা আরো চিহ্নিত করতে চাই। আরিফ জেপ্তিক, হ্যাঁ সেটাই কিন্তু হচ্ছে, আপনি সঠিকভাবে বলেছেন যে যার যার সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে এখানে আসে। পয়লা বৈশাখের কথা বা বর্ষ নতুন বছর শুরু হওয়াটা আমাদের এখানে কিন্তু ঐতিহ্যগত ভাবে সম্পূর্ণ আলাদা ছিল, এটা একটা কমার্শিয়াল যোগাযোগ ছিল, এটা কর আদায়ের জন্য ব্যবহার করা হতো, এবং পরবর্তীতে ইভেন আমাদের ছোটবেলা দেখেছি এটা ব্যবসায়ী মহল তাদের হাল খাতা করা, নতুন ভাবে দেনা পাওনা করার, হিসাব নিকাশ করার এই জায়গাটা বছরটা শুরু হতো। এখন কি হয়েছে, ইংরেজি বছরের সাথে আমাদের কমার্শিয়াল অ্যাক্টিভিটিস গুলো চলে যাওয়ায় আমাদের কর আদায় চলে এখন ইংরেজি জুন মাসে, এবং আমাদের ব্যবসা বাণিজ্য সেভাবে হিসাব হয়, যার কারণে ওই অংশটুকু এখন নাই, কিন্তু আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের পুরো অংশটাই কিন্তু আমাদের বৈশাখে আছে। আপনি বৈশাখ পহেলা বৈশাখ বা নববর্ষ পালন করছেন যে নারীরা, আপনি দেখবেন তারা শাড়ি পরছেন, যে পুরুষরা তারা পাঞ্জাবি পরছেন বা বাঙালি পোশাক পরছেন, আমাদের খাবারের মধ্যে পান্তা ভাত আছে, আমাদের অনেকগুলো ভাজি ভর্তা দিয়ে আমরা খাই ওই দিন, মাটির শানকি মাটির থালা বাসন নাগরিক ডাইনিং টেবিলের মধ্যে চলে আসে, কারণ হচ্ছে আমরা সেই ঐতিহ্য আমাদের শিষ্যে কর, আমরা যে বাঙালি, আমরা যে হাজার বছর ধরে এই জনগোষ্ঠীকে নিয়ে এই বদ্বীপের মধ্যে বেঁচে আছি বেড়ে উঠছি, সেই স্বীকারোক্তিটা আমাদের সংস্কৃতির মধ্যে আছে এবং সেটারই আমরা প্রতিফলন করার চেষ্টা করি আমাদের উৎসবে। সুতরাং আমার কাছে মনে হয় পয়লা বৈশাখ আমরা যেভাবে করছি আমাদের মেলা আমাদের আড়ঙ্গের মাধ্যমে আমাদের শোভাযাত্রার মাধ্যমে, সেটা বোধহয় আমাদের সংস্কৃতির সাথে আমাদের ঐতিহ্যের সাথে সম্পূর্ণ মিল আছে এবং এটা এভাবে হওয়াই উচিত বলে আমার মনে হয়। সঙ্গীত ইমাম, জানতে চাই আপনার কাছে উৎসবের গুরুত্ব কোথায়? এই যে আপনারা বছর বছর এত উৎসব করছেন, আরো আরো ছেলে মেয়ে কিশোর কিশোরী সকলকে উদ্বুদ্ধ করছেন, সাংস্কৃতিক কর্মী হয়ে জীবনকে পাল্টাবার জন্য, সমাজে ভূমিকা রাখবার জন্য, কোথায় আপনারা গুরুত্বটা দেখতে পান? উৎসবটা আসলে মনন গঠনে সাহায্য করে। আমার যে সাংস্কৃতিক ঐতিহ্য, আমি যদি আমার সোনার বাংলাটাকে প্রতিষ্ঠিত করতে চাই, সোনার বাংলাটাকে ধরে রাখতে চাই, তাহলে এই সাংস্কৃতিক ঐতিহ্যগুলো উদযাপনগুলো জরুরি। শুধু পয়লা বৈশাখ না, ঋতুভিত্তিক আরো যে বসন্ত উৎসব, নবান্ন উৎসব কিংবা শারদ উৎসব, এই সবগুলো ঋতুভিত্তিক উৎসব হলো সার্বজনীন উৎসব। ধর্মীয় উৎসবগুলো কিন্তু কিছু এক একটা গোষ্ঠী, কিন্তু যখন আপনি ঋতুভিত্তিক উৎসবগুলো এই করেন, বিশেষ করে পয়লা বৈশাখটা বহুদিন ধরে আমরা চর্চা করে আসি, আজিতিক ভাই বললেন যে হাল খাতা, এগুলো এখনো আছে ছোট ছোট শহরগুলোতে, কিংবা আমরা দেখি কিছু কিছু দোকান সোনার দোকান এগুলো হালখাতা আছে। আমাদের যে সংস্কৃতি কর্মীরা তৈরি করার ক্ষেত্রে বলবো যে আমার ভেতরে এই ভূখণ্ডের যে সাংস্কৃতিক ঐতিহ্য, এটি লালন করা শুধু নাচ গানের জন্য নয়। আমি যদি আমার সন্তানকে আমার ছোটবেলার পয়লা বৈশাখে যেভাবে আমরা যেতাম সেটা যদি বলি, আজকে তো পয়লা বৈশাখটা উদযাপন হচ্ছে, কিন্তু ঠিক সেই এই যে পান্তা ইলিশ, পান্তা ইলিশটা তো খুব আগের নয়, আমাদের বাড়িতে কিন্তু আমার দাদি পয়লা বৈশাখের দিন ভালো মন্দ মানে আমরা বলতাম যে ভালো মন্দ খাওয়ার দিন। তো এরকম করে যে ঐতিহ্যগুলো জানানোটা জরুরি, যার জন্য সংস্কৃতি কর্মীদের এই উদযাপন গুলো এই উৎসব গুলোতে থাকা জরুরি। আরেকটি কথা, যেমন আমাদের আদিবাসী জনগোষ্ঠীর কথা বলছিলেন, আদিবাসী জনগোষ্ঠী কিন্তু সাংরাই করে, মারমারা বিজু ফুল বিজু করে, ত্রিপুরারা এবং বৈশাবী, এই ধরনের নানান রকম বৈচিত্র্য কিন্তু আমাদের সংস্কৃতিটা গড়ে উঠেছে। শুধু বাঙালি না, আমি বলবো এই ভূখণ্ডের সংস্কৃতি চর্চাটা খুব জরুরি, এবং এই যে রিলে রেসের ব্যাটনটা যে আরেকটা প্রজন্মকে দিয়ে যাওয়ার জন্য এই উৎসবগুলো খুব জরুরি। উৎসবগুলো করতে করতেই তারা শিখবে আমার ঐতিহ্যটা কি ছিল, আমি কিভাবে বড় হব, আমি অন্য অন্য চাকচিক্য থেকে কিভাবে ভুলে নিজের নিজের জায়গাটায় থাকবো, নিজের ঐতিহ্যকে ধারণ করে থাকবে, সেটা খুব জরুরি। ধন্যবাদ সঙ্গীতা ইমাম। অধ্যাপক ভট্টাচার্য, এটা আপনার কাছে আসতে চাই, আপনি একটি সংস্কৃতিকে ঘিরে আসলে কেমন করে বিভেদ আমাদের দেশে আমরা বিভিন্ন সময় দেখেছি, আপনি সেই জায়গাটা আলোকপাত করেছিলেন, কিন্তু সেখানে গিয়ে প্রশ্ন করবার আগে একটু আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আমরা যদি বিশ্বের নানান দেশের দিকে, জনজাতির দিকে, তাদের উন্নত সভ্যতার দিকেও ফিরে তাকাই, ধরা যাক সংগ্রাম, সেটা থাইল্যান্ডে তাদের যে উৎসব সেটি হচ্ছে, আপনি যদি চীনা নববর্ষের কথা দেখেন, তারা এত
বিরাট সেই চীন তারা এত বড় উৎসব করে সেটি করছে। আবার আপনি যদি নওরোজের কথা দেখেন, যেটি ইরানের নতুন বছরের নতুন প্রথম দিনকে আহ্বান করা, বরণ করে নেওয়া এবং পরবর্তীতে এই উৎসব আরও আশপাশের পরবর্তী সব সকল দেশে ছড়িয়ে যাওয়া, অথবা আপনি আমাদেরই যে পাশের দেশ ভারতেরই আসামে আমরা যদি একটু তাকাই, তারা কিন্তু রাংলি বিহু করে। এই রাংলি বিহু হচ্ছে আমাদেরই মতো উৎসব এবং আরও বেশ কিছু উৎসব, যেমন আপনি যদি মিয়ানমারের দিকে তাকান, শ্রীলঙ্কার দিকে তাকান, তারাও এরকম 13, 14 বা 15 এই এই তারিখগুলোর দিকে উৎসবটা করে। কিন্তু এই যে যেটি একটি জনজাতির বা একটি ভূখণ্ডের তার জল, হাওয়া, তার ঋতু, তার কৃষি, এই যে সব কিছু মিলে যে গড়ে ওঠা, বিশেষ করে আমাদের যে বৈশাখ, এই বৈশাখ যেটা ঋতুভিত্তিক, যেখানে চাষাবাদের সঙ্গে সম্পর্ক, যেটা চান্দ্র মাস নয় বরং সৌর বছর, এই যে সৌর বছরের সঙ্গে আমাদের যে দিন শুরু, সেটা যে অসাম্প্রদায়িক একটা উৎসব। সকলে কৃষিকাজ তো কেবল বৌদ্ধরা বা হিন্দুরা করছে, মুসলিমরা করতো না, ব্যাপারটা তা নয়। তো সেই জায়গা থেকে একটু আপনি যদি আমাদের বলেন যে এই অসাম্প্রদায়িক উৎসবে কেমন করে আপনি সাম্প্রদায়িকতার চরিত্রটা তৈরি হতে দেখলেন, প্রতিষ্ঠা পেতে দেখলেন, আমরা একটু শুনতে চাই। আসলে এই নববর্ষ যেটা, সেটা হচ্ছে আসলে সংক্রান্তি। সংক্রান্তি কিন্তু প্রতি মাসেই হচ্ছে, সূর্য যখনই কোনো রাশিতে প্রবেশ করছে সেটা হচ্ছে সংক্রান্তি। তো হেমন্ত থেকে বসন্ত এই চার মাসে চারটা সংক্রান্তি হয়। এর মধ্যে কোনো কোনো জাতি ওই হেমন্ত করে পৌষ সংক্রান্তি নববর্ষ করে, এবং কোনো কোনো জাতি এপ্রিলে এসে নববর্ষ করে। এই সেই সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত প্রত্যেক মাসেই মোটামুটি অনেক দেশে অনেক জাতির মধ্যে সংক্রান্তি আছে। এর ভালো উদাহরণ হচ্ছে থাইল্যান্ডে। থাই জাতি কিন্তু এসছে চীনের ইউনান থেকে। তো যখন তারা থাইল্যান্ডে এসছে, প্রথমে তারা কিন্তু চীনা নববর্ষ পালন করতো জানুয়ারি মাসে, কিন্তু এখন আরো অনেক পরে যখন দেখলো যে না, এপ্রিলে পালন করাটা তাদের আবহাওয়ার জন্য অনেক বেশি সুবিধাজনক, তখন তারা এপ্রিলে বাঙালিদের মতো নববর্ষ পালন করে। আর এই যে নববর্ষ সংক্রান্তি যেটা, সেটা কিন্তু প্রায় 15 দিনের একটা উৎসব। আমাদের ছোটবেলায় আমরা দেখেছি 15 দিন ধরে তার প্রস্তুতি চলতো, বিশেষ করে 3 দিন তো চলতোই নববর্ষ, তার আগের দিন এবং তার আগের দিন। তার আগের দিন হচ্ছে ফুল বিহু, তারপরে হচ্ছে মূল বিহু, তারপর নববর্ষ। এই যে ধরুন আগের 2 দিন নিরামিষ খাওয়া, গরু থেকে শুরু করে সবকিছুকে একটু স্নান করানো, সবকিছু ধোয়া, এমন কিছু থাকবে না বাড়ির মধ্যে যেগুলো ধোয়া হবে না, সবকিছু পরিষ্কার করা, এবং পয়লা বৈশাখ পান্তা ভাত নয়, ভালো কিছু খাবার খাওয়া। এবং সেটা শুধু যে হিন্দুরা করতো তা নয়, বাকিরাও করতো, বাকিরাও অংশগ্রহণ করতো। এখানে অধ্যাপক ভট্টাচার্য, আপনাকে একটু যদি মনে করি, মানে আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি, যেমন আপনি এক ধর্মের, আমার অন্য ধর্মের পরিবারে জন্ম, কিন্তু আমি আমার দাদির কথা যদি বলি, তিনি চৈত্র সংক্রান্তি ওই যে কিছু নির্ধারিত খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তিনি সেই ধরনের কিছু বিষয় আসলে পালন করতেন, এবং ঘর ধোয়া মোছা করা সেই ব্যাপারটা, ওই যে পয় পরিষ্কার করা দাদি সেভাবে বলতেন, এবং কিছু ভালো মন্দ খাওয়া দাদি বলতেন মাস পয়লা, হ্যাঁ, এবং বছরের পয়লা দিন, অতএব কিছু ভালো মন্দ খাওয়া এই এই ব্যাপারটা ছিল। তিনি একেবারেই অন্য ধর্মের, এবং সেটা এটা যে তার জীবনের জীবন আচরণের অংশ ছিল। সেখান থেকে এই যে আপনি দুই জনজাতি আলাদা করলেন, আমরা দেখছি এটা তো পৃথিবীর অন্য কোথাও কি এরকম কোনো ইতিহাস আছে যে তাদের একটা জাতির একটা উৎসবকে ঘিরে এরকম দ্বিধা তৈরি হওয়া, নাকি এটা আমাদের এখানে কোনো একটা আলাদা কিছু, একটু কি বলবেন? না, ধর্মের সঙ্গে সংস্কৃত দ্বন্দ্বটা অনেক দেশেই আছে, যেমন তুরস্কে আছে, অনেক সময় তারা সংস্কৃতির দিকে ঝুঁকে পড়ে, অনেক সময় ধর্মের দিকে ঝুঁকে পড়ে। কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে, যে আমোস সাভা লিখেছেন যে ছোটবেলায় তিনি দেখেছেন তাদের বাড়িতেও আচার্য ব্রাহ্মণ এসে মানে ওনাদের রাশিচক্র ব্যাপারটা বিচার করে দেখতো, এই বছর কেমন যাবে, কোন রাশির কি হবে। সব মুসলমান বাড়িতে আসতো না, কিন্তু ওদের বাড়িতে আসতো, এবং আশেপাশে হিন্দু বাড়ি থেকে বিভিন্ন নাড়ু মুড়ি চিরা ইত্যাদি বিভিন্ন পাতিলের মধ্যে রঙিন পাতিলে করে মুসলিম বাড়িতে পাঠানো হতো। এই যে সবাইকে নিয়ে যে উৎসব ছিল, সেটাকে আমার মনে হচ্ছে 80 দশক থেকে, যখন থেকে আমি বিশেষ করে মনে করি যখন থেকে আফগানিস্তানে রুশ সৈন্যরা ঢুকলো, তখন থেকে বিশ্বব্যাপী একটা মৌলবাদের উত্থান হয়েছে, এবং সেই সময় থেকে এই বিভেদটা সৃষ্টি হয়েছে, এবং এই উৎসবগুলোর চাইতে ধর্মীয় উৎসবের গুরুত্বটা একটু বেশি হয়ে গেছে বলে আমার নিজের চোখে মনে হয়। আরিফ জেপ্তিক, এই যে একটি জাতির নিজের যে হাজার বছরের যে ঐতিহ্য, আমরা যদি বাংলা ভাষার ইতিহাসের দিকে তাকাই, বাংলা সাহিত্যের ইতিহাসের দিকে তাকাই, বা এই অনার্য জাতির
সেই অতীতে ফেরত যাই, তাহলে তো আমরা যেই যেই ধর্মীয় সংস্কৃতিটিকে, এটিও একটি সংস্কৃতি, একটি ভূখণ্ডের সংস্কৃতি, এই ধর্মীয় সংস্কৃতি যে একটি জনজাতির সংস্কৃতির বিরুদ্ধে বারবার তাকে দাঁড় করিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে, এতে ক্ষতির জায়গাটা আপনি কি চিহ্নিত করছেন? কোনো ক্ষতি হচ্ছে কি না এই ভূখণ্ডের মানুষের সাংস্কৃতিক পরিচয় নির্মাণের ক্ষেত্রে? না, আমার কাছে জিনিসটা বড় মনে হয় না, আমার কাছে বরঞ্চ উল্টো মনে হয়। যে কথাটা একটু আগে আমি আবার সংগীতাদের রেফারেন্সে দিব, যে আমরা কিন্তু এই যেমন ধরেন নতুন নতুন অনেক কিছু, ইলিশ মাছ বৈশাখের মাছ না কিন্তু এটা খাওয়া শুরু করেছে আমরা, ফ্রিজে রাখে, পান্তা ভাত ওই দিন একটু ফ্যাশন করে খাওয়া, এর মানেটা কি হচ্ছে? আমার এই বাঙালি সংস্কৃতির মধ্যে একটা বিবর্তন হচ্ছে। যদি বিবর্তন না হতো তাহলে পয়লা বৈশাখে আসলে আমাদের নাড়ু মুড়ি খাওয়ার কথা। আরিফ জেপ্তিক, এখানে আপনাকে একটু মনে করিয়ে দিই, একটুখানি মনে করিয়ে দিই, আপনি আমি নগর জীবনে থেকে নগরবাসী মানুষ, ফ্ল্যাটের মধ্যে থাকি, ফ্রিজ আছে ঘরে, ফলে আপনি হয়তো ফ্যাশন করে ভাত খাচ্ছেন, কিন্তু যে হাজার বছরের বাঙালি ঐতিহ্যের কথা বলা হচ্ছিল, তাদের ঘরে তো ফ্রিজ ছিল না, দিনের বেলায় যা রান্না হতো, রাতের আহারের পর যা থাকতো, ওই গরমের কালে বৈশাখ চৈত্র তো গরমের মাস, পানি দিয়ে ঢেলে রেখে দেওয়া হতো, সাতসকালে কৃষাণ যখন মাঠে কাজে যেতেন, কৃষাণী যখন দিন শুরু হতো, ওটাই তারা খেতেন, এবং ওই যে ভর্তা মর্তা খেতেন, এটার পিছনে তাদের খরচাপাতি কম হতো বলেই তারা সাংস্কৃতিকভাবে এটা তাদের দৈনন্দিন জীবনাচারের অংশ ছিল। এটা এখন আপনার আমার জীবনের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, এই প্রশ্নটা নিয়ে আমি আপনাদের কাছে আসব যে আমরা আসলে শেকড়ের সঙ্গে আছি না শেকড় থেকে দূরে সরে গেছি। আমরা কথা বলছি এই যে বঙ্গাব্দ 1428 বাঙালি ঘরবন্দি থেকে কোনো কোনো জায়গায় অনলাইনে ছোট্ট কিছু সামান্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বৎসরকে বরণ করে নেওয়া, আসলে এর সাংস্কৃতিক গুরুত্বটি কোথায়? কী করে একটি জাতি তার অতীত, তার ঐতিহ্য, তার শেকড়ের কাছে ফিরে যায় বা যেতে হয় বা যাওয়ার দরকারই বা আসলে কী? এই প্রশ্নগুলো আজ আমরা জেনে নিচ্ছি, আলাপ করতে চাইছি। তাই আমাদের সঙ্গে রয়েছেন তিনজন অতিথি, আছেন অধ্যাপক শিশির ভট্টাচার্য, আছেন লেখক আরিফ জেপ্তিক এবং সাংস্কৃতিক কর্মী সঙ্গীতা ইমাম। আরিফ জেপ্তিক, ছোট্ট করে আপনার কাছে শুনে নিতে চাই, বিরতিতে যাবার আগে আপনি বলছিলেন যে আসলে নগর জীবনে আর সত্যিকার অর্থে গ্রামীণ জীবনে বোধহয় খানিক ফারাক রয়েছে এই নতুন বছরকে বরণ করে নেওয়ার ব্যাপারে। ফারাক আছে, কিন্তু এই ফারাক নিয়ে চিন্তিত হওয়ারও কিছু নাই, মানে উৎসবে সবাই যার যার মতো করেই অংশগ্রহণ করবে। আমরা অনেক এই উৎসবটাকে অনেক রঙিন করেছি কিন্তু গত দুই দশকে, এই উৎসবটাকে অনেক বড় করেছি গত দুই দশকে, সুতরাং এটার যে একটা সাংস্কৃতিক, ওই যে কিছু লোকজন এটা পছন্দ করে না, আমার কাছে এটা খুবই মুষ্টিমেয় লোকজন মনে হয়। মানে আপনি পুরো চৈত্র মাসে আপনি দেখবেন, চৈত্র মাসে সারা বাংলাদেশের সব ওয়াজ মাহফিলের মধ্যে কিছু কিছু হুজুর এটার বিরুদ্ধে গালাগালি এটা এটা করতে থাকবে। তারপরে কি হয়, পয়লা বৈশাখে 2 লক্ষ লোক 3 লক্ষ লোক ঢাকা শহরে নেমে যায় লাল সাদা কাপড় পরে। একেবারে একজন যিনি রিক্সা চালান তাকেও আপনি দেখবেন ওই দিন একটা সাদা টি শার্টের মধ্যে পয়লা বৈশাখ লেখা একটা টি শার্ট এফোর্ড করার চেষ্টা করেন উনি। সুতরাং আমাদের মূল জাতিসত্তা, মূল স্রোতধারায় যে জাতীয়তাবাদের নির্মাণ, সেই নির্মাণে আমার কাছে মনে হয় পয়লা বৈশাখের যে গুরুত্ব, নববর্ষকে পালন করার যে আনন্দ এবং উচ্ছ্বাস, সেটা সকলের মধ্যেই আছে। তার বাইরে কিছু প্রশ্ন থাকবে, যেহেতু জিনিসটা একটা বিবর্তনের মধ্যে দিয়ে আসছে, সেই প্রশ্নের জায়গাটা, সেই আলোচনা, সেই বিতর্ক, সেই ডিবেটটা থাকবে। ধন্যবাদ আরিফ জেপ্তিক, খুব গুরুত্ব দিতে রাজি নই। ধন্যবাদ আরিফ জেপ্তিক। শিশির ভট্টাচার্য, কথা হচ্ছিল যে উৎসব আসলে কতখানি কেবলই আনুষ্ঠানিকতায়, মানে আমরা যদি একটু আমাদের এই বাঙালি আনায় ফেরত যেতে চাই, আলাপে ফেরত যেতে চাই, আসলে আমাদের জীবনে সত্যিকার অর্থে চর্চায়, ব্যক্তিগত জীবনে হোক বা জাতীয় জীবনে হোক, সেখানে বাঙালি আনার চর্চা কতখানি আছে, নাকি এটা মানে শুধুই আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয়েছে, আপনি কি দেখছেন? আসলে পয়লা বৈশাখের পরদিনই তো আমরা ভুলে যাই পয়লা বৈশাখ, মানে ওই বাংলা সনটা কত, তারিখটা কত। তারপরেও যেহেতু বাংলা সনটা আমাদের আছে, বাঙালি সংস্কৃতি আমাদের আছে, এবং সবকিছু ইংরেজি করা আমাদের পক্ষে সম্ভব নয়, আমাদের জনসংখ্যার 99% বাঙালি এবং জনসংখ্যার প্রায় পুরোটাই বাংলা বুঝতে পারে, বলতে পারে, এটাকে ইংরেজি ভাষী করা সম্ভব নয়, অন্য সংস্কৃতি এখানে আমদানি করাও সম্ভব নয়। যেহেতু সংস্কৃতিটা আছে সেটাকে চর্চা করতে হবে, এবং আজকে আমরা শুধু পয়লা বৈশাখ করছি, কিন্তু আমাদের কিন্তু আরো অনেক উৎসব ছিল, যেমন আমরা বর্ষবরণ করছি, আমাদের কিন্তু বর্ষাবরণও ছিল, হলকর্ষণ বলা হতো আগের দিনে, বর্ষা ঋতুকে বরণ করা, হেমন্তকে বরণ করা, শরৎকে বরণ করা, সেগুলো কিন্তু আমাদের ছিল। আমার মনে হয় আমাদের জাতীয়তা বোধ জাগ্রত করা যে উৎসবগুলো, সেগুলো আরো বেশি করে যাপন করা বা পালন করা আমাদের উচিত, যাতে করে আমরা ভুলে না যাই যে শুধু ধর্ম নয়, আমাদের সংস্কৃতিও আছে। আর ধর্ম হচ্ছে একটা বিশেষ গোষ্ঠীর জিনিস, আর সংস্কৃতি হচ্ছে সব ধর্ম মিলিয়ে
যাকে বলে বহুজন বা সর্বজনের জন্য একটা ব্যাপার। তাহলে আমরা জাতি গঠন করতে হলে, যদি বাংলাদেশি বা বাঙালি জাতি গঠন করতে হয়, তাহলে কিন্তু অনেক বেশি উৎসবের আমাদের দরকার হবে। এমন উৎসব যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে অংশগ্রহণ করতে পারবে, সেরকম পহেলা বৈশাখ একটা, একুশে ফেব্রুয়ারি একটা, কিন্তু এরকম উৎসব, ঋতুভিত্তিক উৎসব আমাদের আরো দরকার। এবং সেগুলো যদি আনুষ্ঠানিকতাও হয়, আস্তে আস্তে ধীরে ধীরে সেগুলো একসময় আমাদের অস্তিত্বের এবং স্বভাবের অংশ হয়ে উঠবে বলে আমি মনে করি। ধন্যবাদ ভট্টাচার্য, অধ্যাপক ভট্টাচার্য। সঙ্গীতা ইমাম, আপনার কাছে আসতে চাই। আপনি রাজনৈতিক দিকটি নিয়ে বলছিলেন, প্রতিবন্ধকতার দিকটি নিয়ে বলছিলেন, তো এই যে একটি অসাম্প্রদায়িক পরিচয় একটি ভূখণ্ডের মানুষের, সেই পরিচয়কে খণ্ডিত করে যারা এটিকে সীমিত করবার নানান সময়ে নানান পদক্ষেপ নিয়েছে বলে আপনি উল্লেখ করছিলেন, সেইখানে সংস্কৃতি কী করে প্রতিরোধের হাতিয়ার হতে পারে, বা এই ঋতুভিত্তিক উৎসব কী করে হাতিয়ার হতে পারে? আসলে সংস্কৃতিটাই আমাদের হাতিয়ার, সংস্কৃতি কর্মীদের। আমরা যখন দেখি যে প্রথম বোমা হামলাটা হয় উদীচীর উপর, তারপরে বোমা হামলাটা হয় ছায়ানটের উপর, তখন আমরা বুঝে নেই এই যে মৌলবাদী শক্তি ভয় পাচ্ছে কিন্তু সংস্কৃতির শক্তিকে, না হলে এই এই বোমা হামলাগুলো তারা করে না। তো সুতরাং যখন আমরা বুঝছি যে সংস্কৃতিকে তারা ভয় পাচ্ছে, তখন এই হাতিয়ারটাকে আমার জোরদার করা উচিত। আমরা আজও দেখছি, যেমন এই যে স্বাধীনতার 50 বছরে আজকে আমরা পয়লা বৈশাখটা উদযাপন করছি, 1428 বরণ করছি, এই সময়টা আমরা দেখি যেদিন আমরা সুবর্ণ জয়ন্তীর উৎসবটা করব, সেদিন মৌলবাদীরা একটি আস্ফালন দেখালো। আমার ব্রাহ্মণবাড়িয়ায় আলাউদ্দিন খাঁর মতন প্রথিতযশা একজন ওস্তাদ তার জাদুঘরটি ভেঙে দিল, তার গান বাজনার সামগ্রীগুলো ভেঙে দিল। এরকম আমরা দেখেছি বাউলদের চুলদাড়ি কাটা, আমরা দেখেছি রণেশ ঠাকুরের গান ঘর ভাঙা। তো সুতরাং নিশ্চয়ই তারা, মৌলবাদীরা ভয় পাচ্ছে সংস্কৃতির শক্তিকে। সঙ্গীতা ইমাম, আপনাকে একটু থামাচ্ছি, আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা প্রশ্নটি নিয়ে আবারও আপনার কাছে ফিরব। যে দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। নমস্কার, আমি ভারত বিচিত্রার সম্পাদক নান্টু রায়। আমি একটু একটু আগে আপনি বলছিলেন, এই যে সঞ্চালক যিনি, উনি বলছিলেন যে আমরা অনার্য জাতি কি আর্য, এ ধরনের একটা কথা বারবার বলার চেষ্টা করছিলেন। আসলে আর্য আর অনার্য নিয়ে যে ধরনের মত পার্থক্য ইদানিং তৈরি হয়েছে, এটা একটু ভুল বোঝাবুঝির তৈরি করে। বেসিক্যালি আর্যরা যে ভারতবর্ষে আসছে, এরা কিন্তু বাইরের লোক। অনার্য শব্দটা ব্যবহার করা হয়েছে, যে আপনি আপনার বক্তব্যটি সংক্ষেপে যদি তাহলে সম্পূর্ণ করেন। আমি বলছি যে এই আর্য এবং অনার্য যে আপনি বলছেন, এটা আরো প্রাচীনকাল থেকেই যদি বলি, সেই প্রাচীনকালে ভারতবর্ষের সভ্যতা কিন্তু তেমন করে বিকশিত হয়নি। আমি বলতে চাচ্ছিলাম যে এই আর্য এবং অনার্য বলতে আমাদের ইদানিং যে পার্থক্য গুলো আমরা করার চেষ্টা করছি, সেটা করেই আসলে আমরা বিভক্তিটা তৈরি করার চেষ্টা করছি, এবং আমাদের মানুষদের ভেতরে আমরা এই প্রবণতা তৈরি করে দিচ্ছি যে আমরা অনার্য জাতি, আমরা আর্যদের কেউ নই। আসলে ব্যাপারটা সেরকম নয়, কিন্তু ধন্যবাদ নান্টু রায়, ধন্যবাদ আপনাকে। এখানে একটা উন্নত সংস্কৃতি তারা দান করেছিল, একটা উন্নত সংস্কৃতির সঙ্গে তারা যুক্ত হয়েছিল, এবং একটা উন্নত সংস্কৃতি তারা এখানে সর্বব্যাপ্ত করেছিল। নান্টু রায়, অনেক ধন্যবাদ আপনাকে। ইদানিং কালের যারা বুদ্ধিজীবী, আমি এটাকে বলি যে শাহবাগ কেন্দ্রিক বুদ্ধিজীবী, এরা এটাকে ভুল বোঝানোর চেষ্টা করে, তার সঙ্গে আমাদের মৌলবীরাও আছেন, আমি সেটা বলতে চাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ। অধ্যাপক শিশির ভট্টাচার্য, আপনি কিছু যোগ করবেন? কারণ তিনি যেভাবে বললেন, আমি জানি না উনি কি রেফারেন্স দিলেন, আর জোড়া আসা, আমরা যদি অ্যাকর্ডিং টু দি বুকস সেরকম করেও যাই, আর জোড়া আসবার আগেই আমরা যদি আমাদের মহেঞ্জোদারো হরপ্পা সেই সংস্কৃতিতে ফেরত যাই, মানে সেই সভ্যতায় ফেরত যাই, যেটা মানে খ্রিস্টের জন্মেরও আরও অন্তত 3 থেকে 3,500 বছর আগে, তথ্যগুলো সেটাই বলছে, তো সেইখানে আপনি যদি কিছু যোগ করতে চান অধ্যাপক শিশির? আর্যরা আসার আগে থেকেও কিন্তু যেটা অনার্য সংস্কৃতি বলি, সেটা অনার্য মানে কিন্তু উন্নত না, সেটা আলাদা। হ্যাঁ, সেটাই বোধহয় উনি কোথাও একটু ইয়ে করছেন। অনার্যটা আরেকটা কম, কিন্তু অনার্যদের অনার্য আমল থেকে কিন্তু আমরা এই পয়লা বৈশাখ, এই যে মানে যেটা ইয়ে বলি,
আমরা যে সংকরণ বলি বা সংক্রান্তি বলি, এগুলো আমার মনে হয় আর্য পূর্ববর্তী সংস্কৃতির আমল থেকে এখানে আছে। এবং ঋতু ভিত্তিক চর্চা সেই সময়ই ছিল, এটা আর্যরাও করতো, নিশ্চয় অনার্যরাও করতো, দুজন মিলেমিশে। আমরা আর্য সংস্কৃতি অনেক অনার্য উপাদান পাচ্ছি, সুতরাং এটা একটা মিশ্রণ হয়ে আমরা ফসল হচ্ছে। আমরা জি আমরা হচ্ছে আর্য অনার্যের মিশ্রণের ফসল, এটা আর্য নয় অনার্য, দুটা মিলে আমরা। সেই 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 বিষয়টি এখান থেকে আমরা একটু যেতে চাই আরিফ জেপ্তিক আপনার কাছে। যে আলাপটি আসলে হচ্ছিল যে সংস্কৃতির শক্তির জায়গা, সকল বিভেদকে মুছে ফেলে সংস্কৃতি কি করে আমাদেরকে আরও শক্তি যোগাতে পারে, সেক্ষেত্রে আমরা যদি আমাদের এই ঢাকা শহরের বাইরের চিত্রের দিকে তাকাই, আজকে থেকে আরও 15, 20, 30 বছর আগেও কিন্তু গ্রামীণ জীবনে সেখানে জারি সারি গানের যেরকম চর্চা ছিল, আমরা যাত্রা দেখতাম যে শীতে, এবং আমি যদি আমারই শৈশব কৈশোরের কথা দেখি, পাড়ার যুবকেরা তারা মানে একের পর এক উৎসব করছে, নাটক করছে, এবং তারা সেখানে রাতের পর রাত রিহার্সাল করছে। তো সেই জায়গায় আমাদের কি এই জায়গায় কোনো পরিবর্তন আসলে এসেছে, সংকুচিত হয়ে গেছে কি আমাদের এই শহরে কিছু চর্চার বাইরে আদৌ কি সংস্কৃতির চর্চা হচ্ছে, আপনার অভিজ্ঞতা কি? না, আপনার সাথে আমি সম্পূর্ণ একমত, এই জায়গাটা আমরা ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, ভয়াবহ। আমাদের ছোটবেলায় একেবারে তৃণমূল পর্যায়ে একটা খেলাঘর থাকতো, আমাদের তৃণমূলে একটা কচিকাঁচার আসর থাকতো, যার মাধ্যমে আসলে আমাদের বেড়ে ওঠা। এই শিশু সংগঠনগুলোর মাধ্যমে মানে আমরা বোঝার আগেই শহীদ মিনারে গিয়েছি ফুল দিতে, আমরা বোঝার আগেই হয়তো একটা কবিতা পড়েছি, যে কবিতাটা বুঝতে আমার হতো আরো 5 বছর পরে বুঝেছি। এই যে শিশু বেলা থেকে আমাদের এক ধরনের সম্পৃক্ততা, স্থানীয় শিশু সংগঠনগুলো অনেক শক্তিশালী ছিল, এই জায়গাটা এখন আমি জানি না কি পরিমাণ আছে, কিন্তু আমার চোখে পড়ে না। দ্বিতীয় হচ্ছে, আমরা ছোটবেলা, আমি সিলেট শহরে বড় হয়েছি, প্রচুর জায়গায় বাউল সঙ্গীত হতো। আপনি জানেন যে আমাদের সুনামগঞ্জ অঞ্চলে বা হাওড় অঞ্চলের জায়গা থেকে সুনামগঞ্জ নেত্রকোনা আমাদের একটা ঐতিহ্য আছে। এখানে শহরের মধ্যে বিভিন্ন উৎসবে মানে কোনো প্রয়োজন ছাড়াই একটা ক্লাব দেখা যেত ওদের পাড়ার মাঠের মধ্যে, একটা বাউল গানের আসর হচ্ছে, যাত্রাপালা ছিল বিভিন্ন সময়। এই জায়গাগুলো বন্ধ করা হয়েছে, ওই জায়গাটাকে আমি এটাকে আবার সম্পূর্ণভাবে রাজনীতির জায়গা থেকে দেখি, সামরিক শাসক এবং সামরিক শাসক দ্বারা যে সংস্কৃতি, এরা এসে এই যে রাষ্ট্রধর্ম ইসলাম শুক্রবারে বন্ধ দিয়ে শুরু করে আরো আগে এবং করে, তারা চেষ্টা করছিল যে এইটাকে সংস্কৃতির জায়গা থেকে, বাঙালি সংস্কৃতির জায়গা থেকে বিচ্যুত করতে পারলে মানুষকে তাদের পক্ষে শাসন করা সম্ভব সহজ। এবং সেই রাজনীতির জায়গা থেকে আপনি যাত্রাপালা করার জন্য এখন লাইসেন্স লাগবে, যাত্রাপালা করার অনুমতি কেউ দিবে না, এই যে মানে প্রেশার তৈরি করা। ইভেন আপনি জানেন, মনে আছে নিশ্চয়ই, 90-এর আগে মানে এরশাদ সরকার পতনের আগে আমাদেরকে মঞ্চ নাটক করার জন্য পুলিশের পারমিশন নেওয়া লাগতো। এইভাবে এইগুলাকে খুবই আবদ্ধ করার চেষ্টা করা হতো, এবং সেই জায়গা থেকে চেপে চুপে এখন আর মফস্বলে এই জায়গাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। একটা যাত্রা করতে হলে যে পরিমাণ হেনস্থার মধ্যে দিয়ে যেতে হয়, যাত্রা শিল্পটা আর টিকে না। এর সাথে আমাদের অন্যান্য জিনিস হয়েছে, টেলিভিশনের সম্প্রচার হয়েছে এবং অন্যান্য মিডিয়াগুলোরও একটা চাপ তৈরি মানে বিকশিত হওয়ার কারণে বিনোদনের যেহেতু কিছু বিকল্প মাধ্যম চলে এসেছে, আমার কাছে মনে হচ্ছে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এটা শুরু করা হয়েছিল, এগুলোকে আটকে দেওয়ার, থমকে দেওয়ার, এবং সেই চেষ্টাটা কিছুটা অংশে তো বড় আকারে সফল হয়েছে। ধন্যবাদ আরিফ জেপ্তিক। সঙ্গীতে ইমাম, একটু আপনার কাছে আসতে চাই, আপনি সাংগঠনিক ভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন, আপনার অভিজ্ঞতা আমরা একটু সংক্ষেপে জানবো, অনুষ্ঠানের শেষ দিকে পৌঁছে গেছি, তো একটু সংক্ষেপে জানতে চাই যে আসলেই আমরা এই ঢাকা শহর দিয়ে বা এর মতো একটু কাছাকাছি বড় শহর দিয়ে তো আর বাংলাদেশকে চেনা যায় না, আমরা যদি বাংলাদেশের বর্তমান চিত্রটা জানতে চাই, আসলেই কি আপনারা যে বলছেন যে সংস্কৃতির একটা বিরাট রকম শক্তি আছে মানুষকে ঐক্যবদ্ধ করবার ক্ষেত্রে, শেকড়ের চর্চাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আপনারা বাংলাদেশে আসলে ঢাকার বাইরে ছোট শহরগুলোতে জনজীবনে সংস্কৃতির চর্চা কতখানি দেখছেন, বা যদি না হয় কারণ যেটা বললেন সেটা কেন হচ্ছে না? উদীচির কথা বলতে পারি, উদীচির 370টি শাখা সারা বাংলাদেশে কাজ করছে, এরকম আর জেপ্তিক ভাই যেমন বলেন খেলাঘর কাজ করছে, কিন্তু আমাদের রাজনৈতিক ভাবে যে জিয়া রহমানের আমলে অশ্লীলতার দোহাই দিয়ে যে যাত্রাপালা বন্ধ করে দেওয়া হয়েছিল, এখন শুধু যাত্রাপালার জন্য পারমিশন লাগে তা না, আমাদের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য পুলিশের অনুমতি লাগে। তো এগুলো যখন অনুমতি, আবার মোল্লাদের যে একটা বিভেদ, যে আপনি যখন এই অনুষ্ঠানটা অনলাইনে দিবেন, দেখবেন কত রকম রোজার দিনে কেন এটা হচ্ছে, এরকম হচ্ছে, কত রকম কথা শুনবেন। তো এইভাবে করে আমরা যারা ওয়াজকে বন্ধ করতে পারছি না, ওয়াজে তো আমাদের বিরুদ্ধে কথা বলাই হচ্ছে,
তখন প্রান্তিক পর্যায়ের মানুষ নিজেকে আসলে গুটিয়ে ফেলছে, বুঝতে পারছে না, দ্বন্দ্বে পড়ে যাচ্ছে। সেখানে আমাদের সংস্কৃতি কর্মীদের কাজ এবং আসলেই মাঠ পর্যায়ে কাজ আরো বাড়ানো দরকার। সাংস্কৃতিক আন্দোলনটা আসলে একদম তৃণমূল থেকে হওয়া দরকার এবং আমরা কিছু সংগঠন এটা কাজ করে যাচ্ছি, সরকারি সহায়তা দরকার। আমরা যেখানে আরিফ ভাই বলছেন অভিনয় নিয়ন্ত্রণ আইন ছিল এক সময়, এই অভিনয় নিয়ন্ত্রণ আইনটা বাতিল হয়েছে। অভিনয় নিয়ন্ত্রণ আইন বাতিল হলো কিন্তু কয়টা কয়টা জায়গায় আমাদের নাটক মঞ্চায়ন করার মতো সুযোগ আছে, কয়টা জেলা শহরে মঞ্চ আছে, মানে অন্য জেলা শহরে পরে তো বাদই দিলাম। তো এই যে একটা কাঠামোগত উন্নয়নটা দরকার সংস্কৃতি ক্ষেত্রে, যেমন আপনি ইসলামিক বিভিন্ন একাডেমি তৈরি হচ্ছে সারা বাংলাদেশে, সেইভাবে কিন্তু শিল্পকলা গুলো যে আছে সেগুলো সেভাবে কাজ হয়তো করছে না। সুতরাং একটা সরকারি উদ্যোগ দরকার, তেমনি ভাবে মানুষের মননের একটা পরিবর্তন দরকার। সঙ্গীতিমাম, এখানে একটু আপনার কাছে প্রশ্নটি, আমি বাঙালি কিংবা আমি মুসলমান, এর মধ্যে কিন্তু কোনো বিভেদ নেই। সঙ্গীতিমাম, আমরা সেই 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 জায়গাটিতে আর যেতেই চাই না, আমরা এই আলাপেই থাকতে চাই। সংস্কৃতি যে আসলে রাজনীতির একটি বড় হাতিয়ার সেটি আর বলবারই অপেক্ষা রাখে না, আপনাদের বক্তব্য থেকে এটি স্পষ্ট হয়েছে। আমরা এখন, মানে আমি জানতে চাই, এই যে আপনি মাত্রই বলছিলেন যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, প্রান্তিক মানে কেবল অর্থের দিক থেকে নয়, বরং ছোট শহরগুলোতে, ছোট ছোট থানাগুলোতে পর্যন্ত যদি সংস্কৃতির চর্চা, অসাম্প্রদায়িক সংস্কৃতির চর্চাকে নিয়ে আসতে হয় তুলে, কারণ তাদের তো চর্চার কোনো জায়গা নেই আপনারা বলছেন, কিন্তু এই যে ভ্যাকুয়াম বা শূন্যতা তৈরি হয়েছে সেখানে আবার সাম্প্রদায়িক শক্তি সেই তাদের সংস্কৃতিকে বিকাশ করবার সুযোগ পাচ্ছে। তো সেই ক্ষেত্রে অসাম্প্রদায়িক সংস্কৃতিকে পৌঁছে দিতে হলে তাদের মধ্যে কি কি ধরনের সমর্থন, কি কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার? আসলে সংস্কৃতি চর্চাকে একটু যদি সহজ করা হয়, এই যে পারমিশন, এই যে 8টা পর্যন্ত করতে পারবেন না আপনি, এই যে পয়লা বৈশাখের উৎসবকে 4টায় শেষ করতে হবে, এই ধরনের বিধিনিষেধ গুলো শুধু সরকারি হয় না, তখন মনে হয় মৌলবাদের একটা ছায়া সরকারের উপরেও আছে। আমি পয়লা বৈশাখ উদযাপন করবো, আমাকে 4টার সময় অনুষ্ঠান শেষ করতে হবে, এই ধরনের কাজগুলো যাতে না হয়। এই যে ইসলামিক সাংস্কৃতিক বলয় যেমন তৈরি হচ্ছে, তেমনি কিন্তু আমার অসাম্প্রদায়িক সংস্কৃতি চর্চার জন্য কোনো বলয় তৈরি করে দিচ্ছে না সরকার, কোনো প্রতিষ্ঠান তৈরি করে দিচ্ছে না। যা করা হচ্ছে আসলে এই যেমন উদীচি, খেলাঘর বা এই ধরনের কিছু সংগঠন নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে বলেই হচ্ছে। ধন্যবাদ সঙ্গীতা ইমাম। শিশির ভট্টাচার্য, আপনার কাছে আসতে চাই, আপনি শিক্ষক, ভিতর থেকে শিক্ষকতার নানান প্রসঙ্গেও আপনি টেনে আনতে পারেন। এইখানেই জানতে চাই, এই যে দেশের ভিতরে সংস্কৃতি চর্চা করতে দিয়ে বা সংস্কৃতি চর্চা করতে না দিয়ে আসলে কোনো একটা এক ধরনের দর্শনকে একেবারে লাগামহীনভাবে চর্চার সুযোগ করে দেওয়া হয়, এর ভিতর দিয়ে আসলে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এখন আমাদের মুক্তির আর কি উপায় আছে? আমাদের গ্রামে আগে একটা যাত্রার দল ছিল, একাধিক ছিল, এবং থিয়েটার দল ছিল, একাধিক ছিল। শেষ যাত্রা হয়েছে 1978 সালে, শেষ থিয়েটার হয়েছে 78 সালে, তারপর আর কোনো থিয়েটার হয়নি। আমি 82 সালে করেছি, তাতেও আমাদের এলাকার মসজিদ থেকে অনেক বিরোধিতা এসছে, এবং সেই থিয়েটার করার জন্য আমাকে ক্যান্টনমেন্টে গিয়ে অনুমতি নিয়ে আসতে হয়েছিল, কারণ এরশাদের মাত্র উত্থান হচ্ছে আগে শুরু হচ্ছে 82 সালে। তাহলে এইভাবে তার এই হচ্ছে শেষ, 82 সাল পর থেকে আমাদের গ্রামে কোনো থিয়েটার, কোনো যাত্রা হয়নি। এবং আমি মনে করি এটা সব জায়গার একটা রূপচিত্র, এমনকি পশ্চিমবঙ্গ, সেখানে তার মৌলবাদীর এরকম নেই, পশ্চিমবঙ্গে কিন্তু যাত্রা এবং থিয়েটারের অবস্থা খুব খারাপ, আমি গতকালই মাত্র আনন্দবাজারে পড়লাম। আমার কথা হচ্ছে যে এই যে সংস্কৃতি চর্চা, যদি এটা বন্ধ করে দিই, যদি আমরা ধর্মের পথেই শুধু হাঁটি, সেটা লাভজনক কিনা, তাতে করে যেই দেশ আমরা গঠন করব সেটা যদি আফগানিস্তানের মতো হয়, উগ্রবাদিতাকে সামনে আনা হচ্ছে, এটি জায়নামাজে বসে যিনি প্রার্থনা করে নিবিষ্ট চিত্তে পরম করুণাময়কে ডাকছেন সেই ধর্ম, আর রাজনৈতিক ভাবে যেটি এরশাদের কথা বা সামরিক শাসনের কথা বলা হচ্ছিল, যে তারা ভোট ব্যাংককে নিজের পক্ষে আনার জন্য ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, এই দুটো কি এক? আমার মনে হয় সব জায়গায় ধর্মকে টেনে লাভ নেই, কারণ আমাদের ছোট আমরা দেখেছি প্রচুর ওয়াজ মাহফিল হতো চট্টগ্রাম অঞ্চলে, ওয়াজ মাহফিল হতো, আবার যাত্রা থিয়েটারও হতো, দুটাই হতো।
কিন্তু এখন যে শুধু ওয়াজ হচ্ছে তাও না, যাত্রীদের একটা বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হওয়ার পিছনে শুধু মৌলবাদীরা দায়ী আমি সেটা বলবো না। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি একটা থিয়েটার করেছিলাম ছাত্রদেরকে নিয়ে, থিয়েটার হচ্ছে ছেলেরা আড্ডা দিচ্ছে বারান্দায় বসে, কিন্তু আমি বলছি থিয়েটার হচ্ছে দিকে দেখো, দেখার কোনো আগ্রহ নেই। আমাদের জনগণের একটা অংশের কিন্তু মনটাই মরে গেছে গত 30-40 বছরে, সেই মরা মনটাকে কিন্তু আবার জাগাতে হবে। এটা আমাদের সমস্যা, পশ্চিমবঙ্গের সমস্যা, কিন্তু ভারতের অন্য জায়গায় যেমন শুধু যাত্রা তো না, থিয়েটার না, যেমন ধরুন আপনার সার্কাস, বাংলাদেশে কি কোনো সার্কাস দল আছে? কোন জারি গান সেই কবির গান সেই দলগুলো আছে? নাই, এটা বন্ধ হয়ে গেছে গত 40 বছরে, কিন্তু উত্তর ভারতে কিন্তু আছে। ধন্যবাদ শিশির ভট্টাচার্য, আমাদের সময় একেবারে ফুরিয়ে গেছে, ভারতের আলাপে যাওয়ার কোনো সুযোগই আমাদের হাতে নেই। আরিফ জেপ্তিক অধ্যাপক ভট্টাচার্য বলছিলেন যে সার্কাস, যেমন আমরা আমাদের ছোটবেলায় পুতুল নাচ, তারপরে ঝুলন, তারপরে বান্নি মেলা, মানে 12 মাসে যে 13 পার্বণের কথা বলা হয় বাঙালির জীবনে, সেই 13 পার্বণের মধ্যে আরও 13 দুগুণে হয়তো অনেক বেশি ছিল। তো সেই জায়গায় আমরা এখন আসলে কি করে সংস্কৃতির চর্চায় আবার ফিরে যাওয়া যেতে পারে? এখানের মধ্যে মূলত আমাদেরকে এটা বারবার বলতে হবে, নিজেদের মধ্যে চর্চার জায়গাটা তৈরি করতে হবে। এটা একটা সম্পূর্ণ এখন এখন একটু উজানে বেয়ে যাওয়াটাই আসলে। আগে ছিল কি, যেমন ধরুন আমাদের সুনামগঞ্জ অঞ্চলে একেবারেই যোগাযোগ ব্যবস্থা ছিল না, বিদ্যুৎ নাই, কিছুই নাই, তার বিনোদনের জায়গাটাই কিন্তু সন্ধ্যার পরে গান গাওয়া, তার বিনোদনের জায়গাটা কিন্তু এক ধরনের যাত্রা করা বা ওই যে বিভিন্ন ধরনের নাচ গান ছিল, এই উৎসবগুলো ছিল। এখন কি হচ্ছে, এখন একেবারে গ্রাম অঞ্চলে রাত 12টা পর্যন্ত ঘরে ঘরে জি বাংলা দেখে। এই এই কারণে কিন্তু এই এই জায়গাগুলো কিন্তু শুরু হয়েছে, অর্থনৈতিক এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থার কারণে মানুষ কষ্ট করতে রাজি না। এখন থিয়েটার করার চেয়ে আমি সেদিন একটা গবেষণার জন্য আমি টিকটক দেখছিলাম, আমাদের আমি যে শহর থেকে বেড়ে উঠেছি সে সিলেটের কয়েক হাজার লোক বোধ হয় টিকটক করে, তো এরা কিন্তু এখন নাটক করে না, তাদের জন্য এটা ইজি, 2 মিনিটের একটা কিছু একটা করে অভিনয় করছে কিন্তু তারা, এবং সেই অভিনয়ের করে একটা কিছু লাইক টেক কামাই করে ফেললো। এইসব কারণে একটা বিবর্তন তৈরি হচ্ছে, এবং এই বিবর্তনের বাইরে গিয়ে আপনাকে মূল সংস্কৃতির জায়গাটা যদি চর্চার জায়গায় যেতে হয়, এখানে সরকারের পৃষ্ঠপোষকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। জাতীয়তাবাদের উন্নয়নের দায় দায়িত্ব ওই জাতির সত্তার যে সরকার তাদেরকেও নিতে হয়। আপনি বলেন যে বইমেলা শুধুমাত্র আমাদের বাংলা একাডেমি করছে, বাকি 64টা জেলায় আমরা বড় আকারে কেন বইমেলা করতে পারবো না? বইমেলা তো আর মৌলবাদীরা এসে আটকাচ্ছে না, এই বইমেলা তৈরি করে দেওয়া, যে শিল্পকলা একাডেমি গুলো আছে সেই শিল্পকলা একাডেমি গুলো নাটকের উৎসব করতে পারে, সেখানে ঢাকা থেকে আর্টিস্টরা যেতে, মানে বিভিন্ন নাটকের দল যেতে পারে। এই জায়গাগুলোতে যদি আরো বেশি পৃষ্ঠপোষকতা করা হয় তাহলে এক ধরনের মেলবন্ধন তৈরি হয় এবং মানুষ উৎসাহিত হয়। আপনি যে জাতিকে একটা ভালো লেখককে সম্মান দিবেন না, এই যে জাতির একটা ভালো শিল্পীকে আপনি সম্মান দিবেন না, সেখানে নতুন শিল্পী নতুন লেখক উঠে আসবে না। তো এই সম্পৃক্ততা সবসময় ছিল, সব দেশে ছিল। আজকে ইউরোপের ইতিহাসের মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু ইউরোপে দেখবেন যে যত বড় বড় আর্টিস্ট শিল্পীরা তৈরি হয়েছেন, এদেরকে বড় বড় কাজের জন্য গির্জা অথবা ওই রাজার বাদশারা কিন্তু কমিশন করেছিলেন। এখন এই চর্চাটা যখন তৈরি হয়ে আসবে তখন এটা থেকে আমরা একটা ফলাফল পাবো। অনেক ধন্যবাদ আরিফ জেপ্তিক, সঙ্গীতা ইমাম, অধ্যাপক শিশির ভট্টাচার্য বলছিলেন যে মনটাকে জাগিয়ে দিতে হবে, মানুষের মনকে আবারও জাগ্রত করবার জন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে চট করে যদি একটু সংক্ষেপে। আমি আরেকটি কথা বলতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বিশাল ভূমিকা আছে মনটাকে জাগানোর ক্ষেত্রে, সংস্কৃতিকে, সংস্কৃতি মান মানুষ তৈরি করার জন্য। শিক্ষা ব্যবস্থা আমাদের যে কারিকুলাম, যে আমাদের পাঠ্যক্রম আছে, একেও কিন্তু খোলনালচা বদলে সুন্দর করে সে যুগ উপযোগী করতে হবে। এবং সংস্কৃতি কর্মীদের দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব আছে। আমরা এখন কিন্তু খুব বেশি স্বার্থপর মানুষ হয়েছে, আরিফ ভাই যেমন বলছে আমরা টিকটক করি, আসলে একজন ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছি আমরা। এই থিয়েটার করতে হলে সামষ্টিক ব্যাপারটা দরকার, সেটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এই জন্য আমাদের প্রত্যেককে নিজের ভিতরে আমার সংস্কৃতিকে লালন করতে হবে, ভালোবাসতে হবে। এভাবে আমাদের একজন একজন করে আমরা আসলে সোনার বাংলাটাকে গড়ে তুলব এবং এই সাংস্কৃতিক আন্দোলনটাকে ধরে রাখবো। অনেক ধন্যবাদ সঙ্গীতা ইমাম। একটা লাইন বলতে চাই, জি প্লিজ বলুন। যেটা বলেছেন যে অ্যাকটিভ, আমাদের প্রযুক্তি আমাদেরকে অ্যাকটিভ সংস্কৃতি থেকে প্যাসিভ সংস্কৃতির দিকে নিয়ে গেছে, আমরা দেখতে অভ্যস্ত হচ্ছি করতে অভ্যস্ত হচ্ছি না, এটা বোধ আরিফ জাতি এটাই বলতে চান। অনেক এইটাই, আপনি যে থিয়েটারের উদাহরণটা দিয়েছিলেন বা সঙ্গীতা জি বললেন, আমরা যখন গ্রুপ থিয়েটার করেছি আমরা ধরে নিতাম প্রথম 2 বছর আমাদের কাজ হচ্ছে ঝাঁট দেওয়া আর সেট রিক্সা করে নিয়ে যাওয়া, সেট ফিট করা, মানে আমাদেরকে কেউ জীবনে একটা পাসিং শট বলেন বা এক শব্দে ডায়লগ দিবে 2 বছরে, এটা আমরা কোনোদিন আশাও করিনি,
আমরা লেগেছিলাম ওইভাবেই করে আরিফ জেপ্তিক সেটি আবার একটি অন্য আলা মোবাইল ফোন আছে আমি একটা টিকটকে গান দিয়ে দিলে আমাকে 1 লক্ষ লোক ছিল না আরিফ জেপ্তিক সেটি আবার একটু অন্য আলাপ আপনাকে থামাতে হচ্ছে অনুষ্ঠানের সময়ও শেষ আবার এখানে আরেকটু কথা বলবারও ব্যাপার আছে টিকটককে আপনারা যেভাবে নিন্দনীয় ভাবে উপস্থাপন করছেন সারা পৃথিবীর দিকে যদি তাকিয়ে দেখেন আমি বলছি না আমি তো শেষ করি আপনি যদি আমেরিকা ইউরোপ আমি বলছি গোষ্ঠীগত জায়গা থেকে জিনিসগুলো এখন ব্যক্তির জায়গায় চলে আসছে এবং সেটা সহজলভ্য হচ্ছে প্রযুক্তির কারণে যার কারণে আমাদের আরিফ জেপ্তিক আমাদের প্রশ্ন হচ্ছে ইউরোপ দেখুন আমেরিকা দেখুন সেখানেও ব্যক্তি চর্চা গোষ্ঠী থেকে ব্যক্তিগত চর্চায় গেলেও তারা কি তাদের সংস্কৃতির ঐতিহ্যকে ইতিহাসকে ভুলে যাচ্ছে তারা কি স্থানচ্যুত হচ্ছে তাদের যেই সাংস্কৃতিক পরিমণ্ডল বা তাদের যে গ্রেগরিয়ান তারা যে ক্যালেন্ডার উদযাপন করে বা তাদের যেই সাংস্কৃতিক আবহ সেখানে কি এরকম আমাদের মতন বিভাজন তৈরি হচ্ছে এগুলো হয়তো একটা প্রশ্ন যেখানে আপনারা রাজনৈতিক প্রসঙ্গটি টেনে নিয়ে আসলেন কিন্তু সেটি লম্বা আলাপ আজকে আমাদের যাবার কোনো সুযোগ নেই যারা আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন সঙ্গীতা ইমাম আরিফ জেপ্তিক অধ্যাপক সুশীল ভট্টাচার্য আপনাদেরকে আরও একবার দেশের কথা দশের কথার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং প্রত্যাশা করি আপনাদের এই নতুন বছর আপনাদের জীবনের শুভকামনা এবং কল্যাণ বয়ে আনুক আর সুপ্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের অনুষ্ঠান দেখেছেন এবং যারা যিনি ফোন করেছেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ সংস্কৃতি আমাদের জীবনাচারণের প্রতিটি ক্ষেত্রই আসলে সংস্কৃতির অংশ আমরা যেভাবে জীবনযাপন করি ভাষা থেকে বুলি থেকে শুরু করে খাদ্যাভ্যাস পোশাক আশাক সবই ফলে অতিথিরা বলছিলেন যে সংস্কৃতি আসলে রাজনৈতিক একটি বড় হাতিয়ার বা রাজনীতিকে দুই দর্শনের মধ্যে যখন সংঘর্ষ হয় সেখানে অসাম্প্রদায়িক চেতনাকে মানুষের মুক্তিকে এবং মানুষকে বন্দি না করে তার উন্মেষকে তার বিকাশকে যেটি সমর্থন করে সেটি সবচেয়ে বেশি এগিয়ে নেওয়ার পক্ষে সংস্কৃতি মানুষকে শক্তি যোগায় সমর্থন যোগায় সাহস যোগায় আমরা এই করোনার কাল ভয়ঙ্কর যেই রূপের মধ্যে রয়েছি ক্রমাগত আমরা দেখছি মৃত্যুর সংখ্যা যে টালিতে বাড়ছে আমরা দেখছি প্রতিদিন শনাক্ত এর সংখ্যা বাড়ছে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবী একটি মহামারীর ভেতর দিয়ে ভয়ঙ্কর একটি ধূসর সময় পার করছে এই ধূসর সময় অতিক্রম হবে আবারও সকলে একসঙ্গে একত্রিত হয়ে সমস্বরে সারা বাংলাদেশ হয়তো নতুন বছরকে রঙের ভেতর দিয়ে আহ্বান করবে বরণ করবে সেই প্রত্যাশা করে আজ এখানেই বিদায় নিচ্ছি এবং আপনাদের নতুন বছর শুভ হোক কল্যাণে ভরে উঠুক সেই প্রত্যাশা রইল শুভরাত্রি